আমি তোমাদের ঘরে আজকে কয়েকটা কথা বলতে চাই। আসলে আমার একটা আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে কমেন্ট নিয়ে আমি আর ভিডিও বানাবো না। আমি আসলে তোমাদের ঘরে আজকে কটা কমেন্ট করে শোনাতে চাই। একই জনার নাম হলো কৃষ্ণা রায়। কোনোদিন আমি দেখি না ওকে একটা ভালো কমেন্ট করতে, মানে আমার কোনোদিন ভিডিও খারাপ হয়, মানে ভালো হয় আমার ভিডিও কোনোদিন ভালো হয় না। তো মানে কটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি তোমাদের, একটু শোনো। একটা আছে, এই খাওয়া দেখিয়ে পয়সা রোজগার করবি, মানে করবি তুই তুকারি মানুষকে একটা সম্মান দিয়ে যে হ্যাঁ আমি মানলাম আমার ভিডিও ভালো হয় না, ওনার ভালো লাগে না। আর মানে পরপর চারটে কমেন্ট করে গেছে, মনে করছে যে বোধহয় আমরা কমেন্ট দেখতে পাই না। আর কতদিন তোর বরের খাওয়া দেখাবি। পরেরটা আছে, যখন ভিডিও করবি পাখা বন্ধ করে করবি। আর একটা আমি কমেন্ট নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম, একটা কানা খোড়া ভঙ্গুর শয়তানের আঙ্গুর। মানে ও বুঝাতে চাইছে, কি বুঝাতে চাইছে, যে মানে আমরা কানা খোড়া মানে প্রতিবন্ধী বলে আমাদের এই সমাজে কিছু করার অধিকার নেই, মানে আমরা যে কিছু একটু করতে পারি, কিছু একটু করে নিজের পায়ে একটু দাঁড়াতে পারি, সে অধিকারটুকু আমাদের নেই। আমি মানে আমি আর কতদিন না কথা বলে থাকবো বলতো। আমার এই 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 কৃষ্ণ রায়, কৃষ্ণা রায়, জানি না নামটা ঠিক বললাম কিনা, আমার মেয়ে বললো কৃষ্ণা রায়। তো এরকে আমি কোনোদিন দেখি না যে ভালো কমেন্ট করতে, এরম ধরনেরই কমেন্ট করে, তুই তুকারি, তোর ভিডিওতে কী আছে, তোর ভিডিও দে, আরে বাবা তোমরা যারা আমাকে ভালোবেসেছো প্রথম থেকে, যারা আমার সঙ্গে আছো, তোমরা তো জানো যে আমি কত মানে ঝড় ঝাপটা সহ্য করে আজকে এই পর্যন্ত পৌঁছেছি। আর আমি যে জানি না সেটা তো তোমাদের আমি বললি। আর আমার কোনো ভিডিও কি ভালো হয় না, সব ভিডিওতে এরম খারাপ বলতে হয়, আমার আজকে খারাপ লাগতো না। মানে একটা কথাই আমার খুব খারাপ লেগেছে যে আমরা মানে আমরা আমার আমার পা ওরাম প্রতিবন্ধী, আমার স্বামীর একটা হাত নেই, তাই বলে আমাদের সমাজে আর কোনো দাম নেই, আমাদের আমাদের আর কিছু করার অধিকার নেই। মানে আমরা যে চেষ্টা করে কিছু একটা করব, দিয়ে একটু মাথা তুলে দাঁড়াবো, তো আমাদের সেই অধিকারটুকু নেই। আর অনেকগুলো কমেন্ট উনি করেছেন যে খাওয়া দেখিয়ে পয়সা রোজগার করবি। তাই এই ইউটিউব জায়গাটা এমন না, মানে তোমার যে কোনো শুধু দর্শক তোমাদের ভালোবাসলেই হবে। তুমি দেখো গা, কেউ গোয়াল ঝাঁট দিচ্ছে, একটা গরুর গোয়াল ঝাঁট দিচ্ছে, তাতে সে ভাইরাল। একটা গরুর গোয়াল ঝাঁট দিয়ে না অনেকে ভাইরাল হয়ে যায়। মানে এই ইউটিউব জায়গাটায় তোমার যদি কপাল ভালো থাকে, তুমি যা কিছু দেখিয়ে আগে মানুষের কাছে তুমি জায়গা করে নিতে পারো। একটা কথা তোমাদের আমি আগে বলি, আমি যতটুকু পারি তোমাদের দেওয়ার চেষ্টা করি, তোমাদের থেকে আমার চিন্তাটা বেশি থাকে, বিশ্বাস করো, যে তোমাদের কিসে ভালো লাগবে। আমার ভিডিওটা আমি চাইবো যে তোমাদের ভালো লাগুক, কারণ তোমাদের দশজনের যদি ভালো লাগে না, তোমরা নিশ্চয়ই 11 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে। তাই আমি চাইবো যে তোমাদের হয়তো তোমাদের থেকে, বিশ্বাস করো, আমার চিন্তা বেশি থাকে যে আমি কোনটুকু দেখাবো, কোনটা দেখালে তোমাদের ভালো লাগবে। আর জীবনটা তো একই একঘেয়েই বলো যে রোজই তো খেতে লাগে, রোজই খেতে লাগে, একদিন খেলে তো হয়ে যায় না, তাহলে আমাকে রোজই খাওয়াটুকু তুলতে হয়। আর আমি প্রথম থেকে খাওয়া থেকেই আমার ভিডিওটা আমি শুরু করেছিলাম, তাই রোজই মানুষকে যখন রোজই খেতে হয়, আর তোমাদের কাছে আমি তোমাদের ঘরে রোজই আসছি, তাই আমার রোজই একটু খাওয়াটুকু তুলতে হয়। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই যে দেখো, একজনা বলেছিল চা কি আর আমি খাবো না, ওটা কি এমন ছিল বলো তো কথাটাই, সে কিন্তু ভাইরাল হয়েছিল। মানুষের এই 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 জায়গাটায় পৌঁছাতে গেলে একটা ভালো ভিডিও তো লাগেই, আর কপালেরও একটা দরকার আছে। আমি হয়তো ঠিক করে গুছিয়ে কথাটা বলতে পারছি না, কিন্তু আজকে আমার খুব খারাপ লাগলো। মানে আমাদের আমরা মানে প্রতিবন্ধীদের নিয়ে যখন কথাগুলো বললো, মানে আমরা প্রতিবন্ধী বলে আমাদের আর কোনো এই সমাজে দাম নেই, আমাদের আর কিচ্ছু করার অধিকার নেই।
মানে এইটাই বোঝাতে চাইলো। আর জানো তো আমার এই এরম ধরনের কমেন্টগুলো আসে যেহেতু আমি বাড়িতে সব সময় একা থাকি, আর আমার আমি এরম ধারা মানুষ, আমি কোথাও যেতে পারি না, তাই আমাকে ঘরে টুকুই দেখাতে হয়। আর আমার এই বাইরে দেখানো যাবে না। তোমরা হয়তো অনেকে বলো যে বাইরে দেখাও বাইরে দেখাও, বাইরে দেখানো যাবে না, সমস্যা আছে, কারণ আমি আমারটুকু দেখাতে পারি, সবাই তো সবারটা দেখাতে দেবে না। আর বাইরে বেরোলে সবারির কারোর না কারোর নজরে চলে আসবে, তাই সবাই তো সব কিছু পছন্দ করে না, আর আমি খুব একটা বাইরে যেতে পারি না, তাই আমাদেরটুকুই তোমাদের আমরা দেখানোর চেষ্টা করি যে আমরা কীরমভাবে থাকি। আর বিশ্বাস করো, আমি আর কমেন্ট নিয়ে ভিডিও বানাতে আমি একদম চাই না, বিশ্বাস করো। তোমরা দেখবে এখন আমার কমেন্ট অনেক আছে, আমি আর কমেন্ট নিয়ে মাথা ঘোলাই না, আমি চাই না দেখতে। কিন্তু মানুষেরকে বাড়তে দেওয়ারও একটা সীমা থাকা চাই, যে না মানুষ বাড়ছে বাড়ুক। এবার একই জোনা রোজই যদি একই এসে কমেন্ট করে তখন শুনতে ভালো লাগে না, কারণ আমি আগে এই জায়গাটা অনেক কষ্ট করে পৌঁছেছি। যখন ওই ওরম ধরনের কমেন্টগুলো আসে না, তখন একটা ডিপ্রেশন হয় আমার, তখন খুব কষ্ট হয়, যার জন্য আমি অনেক দিন মনে মনে করি যে আমার যারা ভালো বন্ধু আছে তোমরা কমেন্ট করো, আমি সত্যি আসতে পারি না তখন, জানো, যে কমেন্টগুলো দেখতে। যখনই এসে ওই সব কমেন্টগুলো চোখে পড়ে যায় তখন খুব কষ্ট হয়, কিন্তু তাও আমি কষ্ট করি না। কিন্তু আজকে যখন মানে বারবার করে একই জোনা মনে করছে, বোধহয় আমি দেখতে পাইনি, তো আমি দেখেছি, তাই আমি ভাবলাম যে তোমাকে উত্তর না দিলে হবে না, তুমি মানে খুবই বেড়েছো, তাই বারটা কমানো তোমার দরকার। তা আমাদের মানে তুমি যে কিরম ধারা, তোমার মনুষ্যত্ব আমি তোমায় দেখে, আমি তোমার কমেন্ট দেখে আমি তোমায় চিনেছি, আর তোমার কোনো ছবি দেওয়া নেই, তাই তোমার ফেসটাও আমি বুঝতে পারলাম না, যে আমরা কানাকুড়া, আমরা যে সোশ্যাল মিডিয়ায় আমাদের মানুষ দেখছে, কিন্তু তোমার একটা লোগোতে ছবি দেওয়ারও তোমার সাহস নেই। নামটা তোমার মনে হচ্ছে যেন মেয়ে ছেলে, কিন্তু তোমার আসলে তুমি কী সেটা তোমায় আমি বুঝতে পারলাম না। তো আমি বুঝতে পেরেছি কিনা বলতে পারলাম না যে তুমি মেয়ে ছেলে কি বেটা ছেলে, নামটা ওরা আমি মনে হলো আমার মেয়ে বলছিল। তো আমার আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম, তোমরা আমাকে ক্ষমা করবে। তবে তোমরা যারা আমার সত্যি ভালো চাও, আমাকে আজকে ভুল বুঝো না, তবে আমি এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। বিশ্বাস করো যে এই সোশ্যাল মিডিয়ায় দেখবে আমরা অনেক কজনা আছি প্রতিবন্ধী, যে আমাদের মতন প্রতিবন্ধী সত্যি যারা ভালো হয়, তারা তো দুটো কাপড় বিক্রি করেও খেতে পারবে, তারা দুটো পাড়ায় পাড়ায় সাজগোজ নিয়ে গিয়েও খেতে পারবে, যদি দুটো কোনো একটা ব্যবসা করে। আর আমাদের একটা টোটো ধরতে গেলে বাড়িতে 10 টাকা বেশি দিয়ে টোটো ডাক করাতে হয়, তাহলে আমাদের তো আর কিছু করার ক্ষমতা নেই। তারপর এই জিনিসটাও খুব একটা সহজ নয়, তবুও আমি পৌঁছেছি, কিন্তু ওইসব কথাগুলো যখন শুনি একদম ভালো লাগে না, তাই আজকে তোমাদের এই কথা কটা বলতে আমি বাধ্য হলাম। তো তোমরা খারাপ কিছু মনে করো না, আজকে কালকে শুধু এই ভিডিওটুকুই দেবো, আমার অন্য ভিডিও করা আছে তাও আমি দেবো না। তো তোমরা মানে এই এই অনেকে বলছো যে ভিডিও ভালো করো, আমি চেষ্টা করি, বিশ্বাস করো, ভালো ভিডিও করার আমি চেষ্টা করি, আমার দ্বারা দিয়ে যতটুকু হয় আমি চেষ্টা করি। তো চলো আর কিছু বলবো না, এইটুকুই বললাম। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা হয়তো বলবে যে তুমি ওই সব কথায় কান দিও না, বিশ্বাস করো, এই এই যার কথা আমি বললাম, এ আমাকে অনেক অনেক দিন ধরে এরম ধরনেরই কথা বলে, এই কৃষ্ণ রায়, কৃষ্ণা নাকি ওই রায়, কৃষ্ণা রায়, তো অনেকদিন ধরেই আমাকে এরম ভাষায় তুই তুপারি এরম ধারা ভাষায় কথা বলে। তো আমি মনে কিছু করি না, কিন্তু আজকে যখন ওই কানাকুড়া ভেঙ্গর এক ভয়ঙ্কর, মানে আমি কী ভয়ঙ্করই দেখিয়েছি, আমার মানে আমার এই সংসারের পাশে, আমার স্বামীর পাশে দাঁড়ানো কি আমার খুব অপরাধ ছিল না? ওই আমাদের ফাল্গুনির বাবার মা বেঁচে নেই, ও বাবাও আর কতদিন থাকতো, ওর ভাই তো ভালো
ভালোই কাজ করে ভাই ভালোই বিয়ে বিয়ে থা করত কিন্তু এর এর অবস্থা কি হতো আমি একটা মেয়ে ছেলে যাহাক করে আমার বাপের বাড়িতে হয়তো চলে যেতই কিন্তু এর পাশে দাঁড়ানো আমরা দুজনে সংসার করা এটা কি আমাদের অপরাধ এটা কি আমাদের অপরাধ আর আমি আগে এই সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের সংসারের পরিস্থিতিটা দেখিয়ে যদি দু পয়সা ইনকামই করতে চাই সেটাও কি আমার অপরাধ যাদের হাত পা আছে যাদের বড় 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 বাড়িঘর বড় ব্যবসা যারা ফ্ল্যাটে থাকে তারাও তো এই কাজই করছে তারাও এই কাজ করছে অনেকে খাওয়া দেখাচ্ছে অনেকে শুধু খাওয়া দেখে তাদের ফেস দেখায় না শুধু মুখটুকু দেখায় দিয়ে তারা টাকা ইনকাম করছে তাদের কাছে কি বলতে পারবে আমরা গরিব আমাদের জায়গাটা খুব নরম তাই আমাদের এসে বলা যাচ্ছে কারণ আমরা প্রতিবাদ করতে পারবো না তোমার কমেন্টটা কোনো রেখে তোমাকে কোনো জবাব দিতে পারবো না তাই আমাদের বলা যাচ্ছে আমরা এইটা নিয়ে কোনো আমরা কোনো মানে পদক্ষেপ নিতে পারবো না তাই আমাদের বলা যাচ্ছে সব সময় মানুষকে একটু সম্মান দিতে শেখো মানুষ হয়ে মানুষের যদি একটু উপকারে লাগতে পারো লেখো কোনো দিনও অপকার করো না আর মানুষকে আঘাত দিয়ে ওরমভাবে কথা বলো না দেখবে ভালো হবে তো চলো আজকে এখানে তো এই দেখো আবার একটু ফাল্গুনির বাবা আসলো দিয়ে তোমাদের সাথে আবার একটু কথা বলতে আসলাম ভিডিওটা আমি শেষই করে দিয়েছিলাম তো কটা কথা বলতে আসলাম এই দেখো এর পাশে দাঁড়ানোটা কি আমাদের আমার অপরাধ হয়েছে না আমাদের দুজনা মিলে একটা জীবন গড়াটা আমাদের অপরাধ হয়েছে এর মা বেঁচে ছিল মা বেঁচে নেই তো হয়তো চলে যেত জীবনটা কিন্তু সেরমভাবেই যেত ও যে কাজে থেকে আসে আমি তাড়াতাড়ি করে ওকে একটু জল দিয়া কি দুটো ভাত বেড়ে দিয়া সেসবগুলো ওর একটু হলেও উপকার তো যাই হোক আমি আর কি বলবো ভেবে পাচ্ছি না তোমাদের ভাষা খুঁজে পাচ্ছি না তো তোমরা যারা আমার সঙ্গে আছো তোমাদের অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমি আজকে যে জায়গাটায় এসেছি এই জায়গাটা থেকে যতই তোমরা খারাপ তোমরা নয় মানে তুমি ওই কৃষ্ণ রয় তুমি যতই খারাপ কমেন্ট করো আর আমাদের দাবি রাখার চেষ্টা করো পারবে না কারণ আমার আমার স্বামীর পাশ থেকেও আমাকে সরাতে পারবে না আর এই ইউটিউব থেকেও সরাতে পারবে না আর আমি যে বন্ধুদের কাছে আগে মন জয় করে একটা জায়গায় পৌঁছেছি সেইখান থেকেও তুমি আমাকে সরাতে পারবে না তাই ফালতু ফালতু তোমার ওই কমেন্টগুলো আমাকে মনে কিছুই আঘাত দিতে পারবে না আর হয়তো আমার স্বামীর সম্পর্কে আমার আর একটু কিছু বলার দরকার ছিল কিন্তু তোমরা তো জানো যে শিক্ষিত মানুষের একটা গুছানোই কথা হয় কিন্তু আমাদের মতন অশিক্ষিতরা সেরকম গুছিয়ে কথা বলতে পারে না যেভাবে বলার দরকার ছিল সেভাবে আমি পারলাম না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম ফিরে আসছি আবার আমার ব্লগ ব্লগ নিয়ে নয় কোনো একটা ব্লগ নিয়ে তো চলো আজকে ভিডিওটা এখানেই